মানব সভ্যতার ইতিহাস লড়াই করে টিকে থাকার ইতিহাস। প্রাকৃতিক বিপর্যয়, দুর্ভিক্ষ বা ভয়ঙ্কর সব মহামারীতে একসাথে বহু মানুষের মৃত্যু দেখেছে মানুষ। এ পর্বে আপনারা এমন পাঁচটি মহামারী সম্পর্কে জানবেন যার ভয়াবহতা আপনার কল্পনাকেও হার মানাবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের বলছি, প্রতিদিন নতুন নতুন ভিডিওর জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই ডানপাশের বেল আইকনটিতে ক্লিক করে ইমেল নোটিফিকেশন নিশ্চিত করুন। জাস্টিনিয়ানের প্লেগ। 541 সালে তৎকালীন বাইজেন্টাইন সাম্রাজ্যে ভয়াবহ দুর্যোগ নেমে আসে। বিশেষ করে রাজধানী কনস্টান্টিনোপল ও ভূমধ্য সাগরের আশপাশের বন্দর নগরগুলোতে দেখা দেয় প্রাণঘাতী প্লেগের প্রাদুর্ভাব। অল্প কিছুদিনের মধ্যেই তা ভয়াবহ মহামারীর রূপ নেয়। সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে, জার্সিনিয়া পেস্টিস নামে এক ধরনের জীবাণু থেকে প্লেগ বিস্তার লাভ করেছিল। গবেষকদের মতে মিশর থেকে জাহাজে করে এসেছিল জীবাণুবাহী ইঁদুর। কনস্টান্টিনোপল শহরে প্রথম দেখা গিয়েছিল প্লেগ, পরে তা ছড়িয়ে পড়ে বাইজেন্টাইন সাম্রাজ্যের বিভিন্ন স্থানে। হিসেব অনুযায়ী তখন প্রতিদিন গড়ে 5,000 মানুষ মারা যাচ্ছিল। কনস্টান্টিনোপল শহরের 40% খালি হয়ে যায় মাত্র কয়েক মাসের মধ্যে, আর সব মিলিয়ে 2.5 কোটি থেকে 5 কোটি মানুষের মৃত্যু হয়েছিল এই ভয়াবহ মহামারীতে। এই প্লেগ যে শুধু মানুষই মেরেছে তাই নয়, বাইজেন্টাইন সাম্রাজ্যের কৃষি উৎপাদন এবং অর্থনীতিতে ধস নামে যার প্রভাব পড়েছিল রাজনীতি এবং সামাজিক জীবনেও। কালো মৃত্যু। 1346 থেকে 1350, এই 4 বছরের মধ্যে ইউরোপ, এশিয়া এবং উত্তর আফ্রিকায় দেখা দিয়েছিল ভয়াবহ বিপর্যয়। এবারও আঘাত হেনেছিল প্লেগ। এবার প্লেগের বিস্তার শুরু হয় এশিয়া মহাদেশ থেকে, আর ইউরোপে গিয়ে যখন শেষ হয় তখন গোটা ইউরোপ মহাদেশের 60% মানুষ নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। এবারও ইঁদুরের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করেছিল প্লেগের জীবাণু। মূলত জেনুসিলা চিউপিস নামে এক ধরনের মাছির শরীর থেকে এই জীবাণু ইঁদুরের শরীরে প্রবেশ করেছিল বলে জানান গবেষকরা। এর প্রভাবে আক্রান্ত ব্যক্তির গলা, ঘাড় বা বগল ফুলে যায়, প্রচণ্ড জ্বর এবং বমিও দেখা যায়। সাধারণত 6 থেকে 10 দিনের মধ্যে আক্রান্ত ব্যক্তি মারা যায়। প্লেগের শিকার হয়ে এ সময় 7.5 কোটি থেকে 20 কোটি মানুষ মারা গিয়েছিল বলে জানান গবেষকরা। ইউরোপে এই প্লেগের প্রভাব পড়েছিল মারাত্মক। ইহুদিরা পানিতে জীবাণু ছড়িয়ে দিয়েছিল অভিযোগ তুলে ওই সময় হাজার হাজার ইহুদিকে হত্যা করা হয়েছিল বলে জানা যায়। কোকোলিজলি। 1845 থেকে 1848 সালের মধ্যে মেক্সিকোতে ভয়াবহ এক বিপর্যয় দেখা যায়। VHFS বা ভাইরাল হ্যামারেজিক ফিভার্সে আক্রান্ত হয়ে একের পর এক মানুষ মারা যেতে থাকে। RNA নামে এক ধরনের ভাইরাসের গ্রুপ থেকে শুরু হয় এই মহামারীর। এর প্রভাবে আক্রান্তের প্রচণ্ড জ্বর হয় এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয় এবং একসময় আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়। 4 বছরের মধ্যে গোটা মেক্সিকোর 70 লাখ থেকে 1.5 কোটি মানুষের মৃত্যু হয় এই মহামারীতে। 1576 সালে ফের আঘাত হানে এই মহামারী। এবার দেশটির 20 থেকে 25 লাখ মানুষের মৃত্যু হয়। স্প্যানিশ ফ্লু। 1918 থেকে 1920 সাল পর্যন্ত সারা পৃথিবীতে মহামারী হিসেবে আঘাত হেনেছিল এই ফ্লু। এই ফ্লু স্প্যানিশ ফ্লু নামেই বেশি পরিচিত। এক ধরনের ভাইরাস পাখির শরীর থেকে মানুষের দেহে প্রবেশ করেছিল বলে মনে করা হয়। মতান্তরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সূত্রপাত হয়েছিল এই ফ্লুর। সাধারণ সর্দি জ্বরের মতোই মানুষকে আক্রমণ করেছিল এই ভাইরাস, কিন্তু মানুষের টনক নড়ে যখন একের পর এক মানুষ মারা যেতে থাকে। খুব কম সময়ের মধ্যে এটি ছড়িয়ে পড়ল দেশ থেকে দেশান্তরে। আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশি থেকে জীবাণু ছড়ায় বলে বাতাসের বেগে এই ফ্লু ছড়িয়ে পড়ে বিশ্বের প্রতিটি প্রান্তে। এই ফ্লুতে আক্রান্ত হয়ে শুধুমাত্র স্পেনেই মারা গিয়েছিল 80 লাখের মতো মানুষ, আর সারা বিশ্বে এ সংখ্যা 5 থেকে 10 কোটি। এইডস। হিউম্যান ইমিউনি ডিফিসিয়েন্সি ভাইরাস ইনফেকশন অ্যান্ড অ্যাকুয়ার্ড ইমিউনি ডিফিসিয়েন্সি সিন্ড্রোম বা HIV এইডস। বর্তমান সময়ে সবচেয়ে ভয়ঙ্কর মহামারীর নাম এইডস। এক অর্থে এই ভাইরাসটি এখনও অপ্রতিরোধ্য। এইডস এর কার্যকরী কোনো চিকিৎসা এখনও আবিষ্কার করা সম্ভব হয়নি। আর এই ভাইরাসটি সম্পর্কে জানার আগেই বহু মানুষের মৃত্যুর কারণ হয়েছে এটি। 1959 সালে কঙ্গোতে প্রথম HIV আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া যায়, আর চিকিৎসা বিজ্ঞানে প্রথম এই ভাইরাস নিয়ে বিস্তারিত গবেষণা শুরু হয় 1981 সালে।
পশ্চিম মধ্য আফ্রিকার এক জাতের বাঁদর এবং শিম্পাঞ্জির শরীর থেকে প্রথম এই ভাইরাস মানুষের শরীরে আসে বলে মনে করা হয়। বর্তমানে সারা বিশ্বে প্রায় 7 কোটি মানুষের শরীরে এইচআইভি বা এইডস রয়েছে, আর গত কয়েক দশকে 3.5 কোটি মানুষের মৃত্যু হয়েছে এই ভাইরাসে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, যুক্ত হন আমাদের ফেসবুক এবং টুইটার পেজে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্রতিদিন নতুন নতুন সব ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ফানি ফ্রগ ক্রিয়েটিভস চ্যানেলে।